নরসর সাফল্য পেল শাসন থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ভোজালি, শাবল, হাসুয়া, ডাকাতির সরঞ্জাম সহ গতকাল রাতে রাজারহাট খড়িবাড়ি রোড থেকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম আসগার আলী বয়স 38, তৌফিক আহমেদ বয়স 45 এবং মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা বয়স 30 বছর। বাড়ির চৌমাহা এলাকায় গতকাল রাতে শাসন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় খড়িবাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে 7 থেকে 8 জনের দল জড়ো হয়েছে। খবর পেয়ে হানা দেয় পুলিশ, বাকিরা পালিয়ে গেলেও তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত আদালতে পাঠিয়েছে শাসন থানার পুলিশ।